পাকিস্তান দেশের ইতিহাসের সবচেয়ে বেশি অর্থনৈতিক সংকটের মধ্য দিয়ে যাচ্ছে। ঠিক এই সময়ে বিমানে পাকিস্তানি এক নাগরিকের ভিক্ষা চাওয়ার এক ভিডিও ভাইরাল হয়ে যায়। গণপরিবহন, ফুটপাথ, রেল স্টেশন, বাস স্ট্যান্ড, বাজার, এমনকি শহর ও গ্রামে বাড়িতে বাড়িতে গিয়ে ভিক্ষা চাওয়ার দৃশ্যের সঙ্গে অনেকে পরিচিত হলেও এই প্রথম মাঝ আকাশে ফ্লাইটে ভিক্ষাবৃত্তির চিত্র হয়তোবা এটাই প্রথম। এ নিয়ে দেখা দিয়েছে আলোচনা, সমালোচনা আর ট্রলিং। ট্রিবিউন ইন্ডিয়া নামে একটি গণমাধ্যম বিষয়টি সামনে এনেছে। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায় সাদা কুর্তা, পায়জামা ও নীল ওয়েস্ট কোর্ট পরা এক পাকিস্তানি নাগরিক বিমানের সামনের আসনের মাঝখানে সরু প্যাসেজ দিয়ে ঘুরে ঘুরে সহায়তার অর্থ চাইছেন। তার এক হাতে একটি রশিদের বান্ডিল আছে। তিনি যাত্রীদের উদ্দেশ্যে বলেন, তারা একটি মাদ্রাসা নির্মাণের জন্য অর্থ সংগ্রহ করছেন, আপনারা চাইলে মাদ্রাসার জন্য অর্থ সহায়তা করতে পারেন। এদিকে ভিডিও ভাইরাল হওয়ার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক ট্রলিং এর শিকার হন এই পাকিস্তানি নাগরিক। অনেকে মন্তব্য করেন, দেশের প্রধানমন্ত্রী তো সর্বক্ষণ ভিক্ষা চেয়ে বেড়াচ্ছেন, সাধারণ নাগরিকের সেখানে সহায়তা চাইতে অসুবিধা কোথায়?